নমস্কার। প্রথমেই আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই সভা মঞ্চে যারা রয়েছেন, বিশেষ করে আজকের মূল উদ্যোক্তা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী সহ জেলার চেয়ারম্যান সম্মানীয় সমর মুখার্জি। মঞ্চে রয়েছেন মৌসাম নূর, রাজ্যসভার সদস্যা আবির রঞ্জন বিশ্বাস, ডক্টর শান্তনু সেন, পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সহযোদ্ধা এবং প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, চাঁচল বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, রয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের অন্যতম সহসভাপতি ডক্টর মোয়াজ্জেম হোসেন, রয়েছেন আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমার পূর্ববর্তী বক্তা সাবিনা ইয়াসমিন, রয়েছেন চন্দনা সরকার বৈষ্ণবনগরের এমএলএ, এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, রঞ্জিত সরকার, অজয় কুমার সিনহা, রকিবুল হক, আফসার আলী, তবারক হোসেন, মানিক দাস এবং মোশারফ হোসেন ছাড়া যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এসে আজকে সভাস্থলে উপস্থিত হয়েছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ অনেকক্ষণ ধরে আপনারা আমাদের এই সভাস্থলে এসে পৌঁছেছেন, আমার আসতে একটু দেরি হয়েছে। আমি নির্ধারিত সময়েই বেরিয়েছি এবং যে কর্মসূচিগুলো ছিল একটা একটা করে সারতে সারতে এই মালতীপুরের এই সভায় এসে পৌঁছেছি। যদিও এটা চাঁচল ব্লক, তো চাঁচল টু, কেননা আমি প্রথম শুরু করেছি একবারে সেই বামনগোলা ব্লক দিয়ে, হবিবপুর হয়ে, ওল্ড মালদা হয়ে, গাজল হয়ে, তারপরে এখানে সভা, এখান থেকে আবার 15 কিলোমিটার দূরে আমাদের ক্যাম্প রয়েছে, সেখানে রাত্রে অধিবেশন রয়েছে, সেখানে যাব। আপনারা জানেন যে কর্মসূচি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, তৃণমূলে নবজোয়ার। আমি 24 তারিখ কলকাতা থেকে শুরু করেছি এবং দিনহাটায় গিয়ে পৌঁছেছি 24 তারিখ রাতে, 25 তারিখ সকাল থেকে এই কর্মসূচি শুরু করেছি, 25-26 আমি কুচবিহারে ছিলাম, তারপরের দিন আলিপুরদুয়ারে ছিলাম, তারপরের দুদিন জলপাইগুড়িতে ছিলাম, তারপরের দুদিন উত্তর দিনাজপুরে ছিলাম, গতকাল গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুরে ছিলাম, আজকে সকালবেলা গঙ্গারামপুর থেকে বেরিয়ে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আজকে মালদা এখানে রয়েছি, আগামীকাল ইংলিশ বাজারে থাকবো, দুদিন মালদায় থাকবো। 60 দিন ব্যাপী এই রাজ্য জুড়ে একেবারে কুচবিহার থেকে কাকদ্বীপ যে কর্মসূচি নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, কি কারণে আমরা যাচ্ছি, তার কারণ আমরা মানুষকে বলছি আগামী দিনের প্রার্থী আপনারা নিজেরা নির্বাচিত করুন। আগে আমরা বলতাম সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, এখন বলছি নিজের প্রার্থী বেছে নিন। মানুষ যাকে মান্যতা দেবে তাকেই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে, আপনি আপনার বুথে যাকে দাঁড় করাতে চাইবেন আগামী দিনে তাকেই আমরা প্রার্থী করব এবং সর্বশক্তি প্রয়োগ করে জেতাব, এই কথাটাই বলতে আপনাদের কাছে এসেছি। ভারতীয় জনতা পার্টির বৈমাতৃসুলভ আচরণ, দিল্লির দাদাগিরি, তার বিরুদ্ধে যদি আগামী দিনে আমাদের লড়াই করতে হয়, মানুষের পঞ্চায়েত আমাদের গড়তে হবে। তার কারণ বাংলাকে যেভাবে ধারাবাহিকভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করে রেখেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার, আগামী দিনে শুধু চাঁচল, গাজল, হবিবপুর, ওল্ড মালদা নয়, সুজাপুর নয়, বাংলা নয়, দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। আর মানুষ যদি চায় সেই আন্দোলন সার্থক হবে, সফল হবে, সর্বাত্মক হবে, কেউ আটকাতে পারবে না। 2021 ভারতীয় জনতা পার্টি হেরে গিয়ে বাংলার টাকা বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের 100 দিনের খেটে খাওয়া কাজ
দুবছর আগে যে করে বসে আছে তার টাকা বন্ধ। দুবছরের দুবছর পরপর অর্থবর্ষ যদি আপনি দেখেন, 2021-22 আর 22-23 কেন্দ্র সরকার 10 পয়সা বরাদ্দ করেনি। তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই তৃণমূলের নবজোয়ার কর্মসূচি হয়ে যাওয়ার পর আমি নিজে দিল্লির বুকে যাব। আমি আপনাদের অনুরোধ করব, 2019 সালে আপনারা একটা আসনে বিজেপিকে জিতিয়েছিলেন আর একটা আসনে কংগ্রেসকে জিতিয়েছিলেন। কংগ্রেসের যে এমপি হয়েছে আর তার নেতা অধীর চৌধুরী কোনোদিন একবার মোদির কাছে গিয়ে দরবার করেনি যে বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছো ছেড়ে দাও। যে অমিত শাহ বলেছিল আমি এনআরসি করব, সেই অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রী অধীনে যে সিআরপিএফ, সেই সিআরপিএফ অধীর চৌধুরীকে পাহারা দেয়। এই হচ্ছে কংগ্রেস আর বিজেপির পশ্চিমবাংলায় জোটের উদাহরণ। আমি আপনাদের বলতে চাই, এরা মানুষকে ভুল বুঝিয়ে ভোট নিয়েছিল। পরের বার কংগ্রেস আর বিজেপি যখন ভোট দিতে যাবেন, এদেরকে বলবেন 100 দিনের টাকা নেই, গ্রামের আবাস যোজনার টাকা নেই, গ্রামীণ সড়ক যোজনার টাকা নেই, পথশ্রীর টাকা মমতা ব্যানার্জি দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি দিচ্ছে, আর তোমরা বাংলার সব টাকা আটকে রেখেছ। যারা বাংলার জন্য কোনোদিন একটা দাবি নিয়ে দিল্লির বুকে একটা আন্দোলন সংগঠিত করতে পারে না, তাদেরকে একটা ভোটও আগামী দিন দেবেন না। নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিতে হবে। জল কল রাস্তা, যে আপনার অধিকারের স্বার্থে লড়াই করবে, আপনার ভোট আপনি তাকেই দেবেন। ধর্মের ভিত্তিতে নয়, ভেদাভেদের ভিত্তিতে নয়, রাম মন্দিরের ভিত্তিতে নয়, আর মিথ্যে রটনাকে কেন্দ্র করে নয়, কানে শুনে নয়, চোখে দেখে আপনাদের ভোট দিতে হবে। তার কারণ মমতা ব্যানার্জি যে কথাগুলো বলেছিল, কথা দিয়ে কথা রেখেছে। বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার দেবো, বলুন লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে কি না। বলেছিল কন্যাশ্রী দেবো, বলুন কন্যাশ্রী হচ্ছে কি না। বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, বলুন খাদ্যসাথী সবাই পাচ্ছে কি না। বলেছিল স্বাস্থ্যসাথী করে 5 লক্ষ টাকা করে সবার চিকিৎসার ব্যবস্থা করব, বলুন সবাই স্বাস্থ্যসাথী পাচ্ছে কি না। বলেছিল কৃষক বন্ধু করে কৃষকদের 10,000 টাকা আর্থিক সহায়তা পৌঁছে দেব, বলুন কৃষক বন্ধু হচ্ছে কি না। আর অন্যদিকে নরেন্দ্র মোদী বলেছিল কি, 15 লাখ দেব। পেয়েছেন 15 লাখ? পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব। পরের বার যখন বিজেপি আর সিপিএম আর কংগ্রেসের প্রার্থী প্রচার করতে আসবে, এদেরকে জিজ্ঞেস করবেন যে নিজের রিপোর্ট কার্ডটা নিয়ে এসো, যে 5 বছর তোমরা ক্ষমতায়, 9 বছর মোদি ক্ষমতায় আর 4 বছর বিজেপির সাংসদ, আর বছরের পর বছর ধরে কংগ্রেসের সাংসদ। একদিন মানুষের দাবি নিয়ে যদি আপনি আমাকে দেখাতে পারেন যে অধীর চৌধুরী মোদির সাথে বৈঠক করেছে বা কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর কাছে গিয়ে একবার দাবি জানিয়েছে যে বাংলার মানুষের আবাসের টাকা ছেড়ে দিন, মালদার 100 দিনের টাকা ছেড়ে দিন, মুর্শিদাবাদের গ্রাম সড়ক যোজনার টাকা ছেড়ে দিন, যদি আপনি দেখাতে পারেন এরা লড়াই করেছে, আমি সেই দিনকে এই জনসংযোগ যাত্রা বন্ধ করে দেবো, মানুষের কাছে যাব না, এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। এরা মিথ্যে কথা বলে মানুষকে, যাদের ভোট নেয়, যাদের ভোট নিয়ে নির্বাচিত সাংসদ হয় তাদেরকেই বলে, তাদের বিরুদ্ধে গিয়ে দিল্লিতে চিঠি লিখে বলে যে এদের টাকা আটকে দাও। আপনি ভোট দিয়ে সাংসদ করেছেন, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে, কোনো শাসক বা বিরোধী শেষ কথা বলে না। মানুষ চেয়েছে বলে কেউ সাংসদ, মানুষ চেয়েছে বলে কেউ বিধায়ক, মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ মুখ্যমন্ত্রী, মানুষ চেয়েছে বলে কেউ জেলা পরিষদে জিতেছে, মানুষ চেয়েছে বলে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। যদি মানুষ চায়, যার পা আর আকা পা আর মাথা দুটোই আকাশে, যারা ভাবছে যে আমি যা চাইবো তাই করব,
আর পাঁচ বছর অন্তর অন্তর মানুষকে ভুল বোঝাবো। গণতন্ত্রে যদি মানুষ চায় আকাশ থেকে টেনে হিঁচড়ে মাটিতে নামাতে 10 সেকেন্ড সময় লাগবে না, এটাই গণতন্ত্রের রীতিনীতি ঐতিহ্য। আগামী দিন দিল্লির বুকে যদি আন্দোলন সংগঠিত করতে হয়, আমি আপনাদের বলবো আগামী দিনের লড়াই খুব কঠিন, এত সোজা নয়। পঞ্চায়েতে যোগ্য প্রার্থী বসাতে হবে, যে আপনার ঘর বাড়ি কল রাস্তা উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিষেবা পরিকাঠামো পর্যটন নিয়ে লড়াই করবে, আপনার অধিকারের স্বার্থে লড়াই করবে, আপনি তার পাশে দাঁড়ান। আর আপনি যাকে মান্যতা দেবেন, আজকেও আপনাদের তরফ থেকে মতামত গ্রহণ করা হবে। এখানে একটা বুথ করা হয়েছে, সেখানে আপনাদের সকলকে একটা করে ব্যালট পত্র দেওয়া হবে। সেই ব্যালট পত্র আপনি আপনার মতো করে ভরে ব্যালট বক্সে জমা দেবেন। সেখানে তিনটে আলাদা বিভাগ থাকবে, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে জেলা পরিষদ। এই তিনটে বিভাগে আপনি আপনার মতো ইচ্ছে মতো আপনার যাকে মনে হয় যে এই এই লোকটাকে পঞ্চায়েতে দাঁড় করালে আমার পঞ্চায়েত আগামী দিন উপকৃত হবে। গোপন ব্যালট, আপনি আপনার নাম লিখবেন না, আপনার ঠিকানা থাকবে না, ফোন নাম্বার থাকবে না, আপনি সরাসরি ব্যালট বক্সে গিয়ে ব্যালটটা লিখে ভরে জমা দিন। আপনি যাকে মান্যতা দেবেন তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করে আগামী দিন জেতাবে, আমি কথা দিয়ে যাচ্ছি। কোনো নেতা আগামী দিন প্রার্থী ঠিক করবে না, কোনো ব্লকের নেতা না, অঞ্চলের নেতা না, জেলার নেতা না, রাজ্যের নেতা না, সাধারণ মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই আগামী দিন মানুষের পঞ্চায়েত হয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়বে এবং সর্বশক্তি প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস তাকেই জেতাবে। সেই কারণে আপনাদের কাছে এসছি। আজকে আমাদের কর্মসূচির নবম দিন, দুদিন মালদায় থাকব, তারপর মুর্শিদাবাদ যাব, 4 দিন মুর্শিদাবাদে থাকব, তারপর বীরভূম যাব, তারপর পূর্ব বর্ধমান যাব, তারপর পশ্চিম বর্ধমান যাব, তারপর পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহল একে একে প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়ে মানুষের মতামত সংগ্রহ করব। 60 দিন ঘর বাড়ি পরিবার বন্ধু বান্ধব সব ছেড়ে, মা বাবা বউ বাচ্চা সব ছেড়ে এসছি আপনাদের সমর্থন আদায় করতে আর আপনাদের মতামত নিয়ে মানুষের পঞ্চায়েত গড়তে। আমি কথা দিচ্ছি, আমি এক কথার ছেলে, যা বলি তা করি আপনারা জানেন। অনেক ধমকে চমকে এরা আমার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। কথায় কথায় ইডি আর সিবিআই তৃণমূলকে যত ইডি আর সিবিআই দেখাবে তৃণমূলের লড়াই করার মানসিকতা তত বাড়বে আর আন্দোলনের ভাষা তত তীব্রতর হবে। আমরা মাথা নত করব না, আপনারা চান বলুন তো, মমতা ব্যানার্জি দিল্লির কাছে গিয়ে মাথা নত করুক, চান চান কেউ? এই যে টাকা আটকে রেখেছে, এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলার অধিকারের টাকা, এটা বাংলার মানুষের টাকা, মালদা মুর্শিদাবাদের টাকা, কলকাতার টাকা, দিনাজপুরের টাকা, দক্ষিণ চব্বিশ পরগনার টাকা, হাওড়ার টাকা, কুচবিহারের টাকা, জলপাইগুড়ির টাকা, পুরুলিয়ার টাকা, বাঁকুড়ার টাকা, মেদিনীপুরের টাকা, নদিয়ার টাকা। এই টাকা কারোর পৈতৃক সম্পত্তি নয়। এই টাকা যদি আগামী দিন দিল্লির বুক থেকে আমাদের ছিনিয়ে আনতে হয়, তাহলে আজকে যে সমাবেশ এখানে হয়েছে তার দরকার হলে 3 গুণ বড় সমাবেশ আমি দিল্লির বুকে করব, কিন্তু মানুষকে সংগঠিত আপনাদের করতে হবে। আমি কথা দিচ্ছি, মানুষকে আপনারা ঐক্যবদ্ধ করুন, যে 146টা পঞ্চায়েত রয়েছে মালদা জেলায়, তৃণমূল 103টে পঞ্চায়েতে জিতেছিল আর 43টা পঞ্চায়েতে হেরেছিল। কিন্তু আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষেবা দিচ্ছে, যেখানে তৃণমূল হেরেছে তারাও পাচ্ছে আর যেখানে তৃণমূল জিতেছে তারাও পাচ্ছে। জাতি দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিয়েছে, উন্নয়ন পৌঁছে দিয়েছে। আমি আপনাদের অনুরোধ করব যে একদিকে দেখুন ভারতীয় জনতা পার্টি বাংলায় হেরে গিয়ে বাংলার টাকা বন্ধ করে দিয়েছে,
বাংলার মানুষকে পাতে মারতে চাইছে। এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন দিল্লির বুকে সংগঠিত করতে চাই। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শেষ হবে আর দিল্লিতে আমরা আগামী দিন বাংলার প্রতি এই লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদ সভা সংগঠিত করব। দরকার হলে 2,65,00,000 লোক যাদের জীবন জীবিকা 100 দিনের কাজের উপর নির্ভরশীল, 11,36,000 লোক যারা আবাসের প্রকৃত প্রাপক তাদের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার, আমরা তাদের কাছে পৌঁছাবো। পৌঁছে তাদেরকে ঐক্যবদ্ধ করে, সংঘবদ্ধ করে, মানুষকে সংগঠিত করে, মানুষের সমর্থন আদায় করে দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস সংগঠিত করবে। কৃষি ভবনের বাইরে দরকার হলে আমি গিয়ে বসবো, ভারতবর্ষের রাজনীতিতে আমি গিয়ে বসবো। আপনারা সবাই সমর্থন যদি করেন, অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেস আয়োজন করবে দিল্লির বুকে আগামী দিন। বাংলার অধিকার, বাংলার প্রাপ্য টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনবো, আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আগামী পঞ্চায়েত নির্বাচনে আর লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে আপনি কানে শুনে চোখে, কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন। মমতা ব্যানার্জি যা বলে মমতা ব্যানার্জি করে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার করব, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আর নরেন্দ্র মোদী বলেছিল ক্ষমতা এলে বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। এই মালদা জেলায় 20টা ছেলে আমাকে দেখাতে পারবেন না যাকে বিজেপির এমপি চাকরি দিয়েছে। 4 বছর ক্ষমতায় আপনি দেখাতে পারবেন না যে বিজেপির তৎপরতায় কেন্দ্র সরকারের কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো মন্ত্রী এসে মালদায় একটা বৈঠক করেছে মানুষের উন্নয়নের স্বার্থে। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি 2 মাস অন্তর অন্তর উন্নয়নের ডালি নিয়ে মালদায় পৌঁছে যাচ্ছে, আগামীকালও মালদায় আসছে। এটা আমাদের কাছে গর্বের। দিদি যা বলে দিদি করে দেখায়, তৃণমূল বলে করে দেখায়, তৃণমূল কথা দিয়ে কথা রাখার দল আর বিজেপি কথা দিয়ে কথা ভাঙার দল। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে বাংলার মায়েদের হাতে এসটি পরিবার হলে মাসে 1,000 আর জেনারেল পরিবার হলে মাসে 500, তপশিলি জাতি উপজাতি পাচ্ছে মাসে 1,000 আর সাধারণ পরিবার পাচ্ছে মাসে 500। মমতা ব্যানার্জি একদিকে লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে 1,000 দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্কের নাম করে আপনার থেকে 1,000টা নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে আছেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যদি আপনার স্বার্থে লড়তে চান, এলাকার স্বার্থে লড়তে চান, তাহলে তৃণমূলের বিকল্প কেউ নেই। তৃণমূলের হাত শক্তিশালী করাই একমাত্র উপায় এবং মানুষের লক্ষ্য এবং দাবি হওয়া উচিত। তৃণমূল যা বলে তৃণমূল করে দেখায়। তৃণমূল কংগ্রেস হচ্ছে হাই কোয়ালিটির ডিভিডি। কেন আমি বলছি হাই কোয়ালিটির ডিভিডি? ডিভিডি যখন ভিসিআরে চালাবেন কানে শুনতেও পাবেন, চোখে দেখতেও পাবেন, যা বলে তাই করে। আর বিজেপি আর কংগ্রেস হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, টেপে চালালে খালি কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কাদের সাথে আছেন এবং কাকে সমর্থন করে আগামী দিন জেতাবেন। আপনারা বলুন এই যে নতুন পঞ্চায়েত ব্যবস্থা আমরা করতে চাই, আপনারা সমর্থন করেন? করেন? আশীর্বাদ আছে? সবাই সমর্থন করবেন? করবেন? আগামী দিন নিজের অধিকারের স্বার্থে লড়বেন? বাংলার অধিকারের স্বার্থে লড়বেন? লড়বেন? তৃণমূলকে জেতাবেন? বিজেপিকে উচিত শিক্ষা দেবেন? কংগ্রেসকে যোগ্য জবাব দেবেন? দেবেন? বাংলার স্বার্থে লড়বেন? দরকার হলে দিল্লি যাবেন? বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন? নিজের প্রাপ্যর স্বার্থে লড়বেন? দিল্লির বুকে গিয়ে বাংলার অধিকারের টাকা ছিনিয়ে আনার আন্দোলনে অংশগ্রহণ করবেন? করবেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আমিও কথা দিয়ে যাচ্ছি, যখন যেখানে ডাকবেন আমি নিজে যাব, আপনাদের পাশে দাঁড়াবো। এক কথার ছেলে, কথা দিয়ে গেলাম। দিল্লির বুক থেকে এই লড়াই সংগঠিত করে আমরা আমাদের পাওনা ছিনিয়ে আনবো।
কারোর ক্ষমতা নেই আর আমরা মাথা নত করব না গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে আর জয় বাংলা স্লোগান বেরোবে আমরা মাথা নত করার লোক নই শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের জন্য লড়তে আমরা বদ্ধপরিকর এটাই তৃণমূল কংগ্রেস আমি সেই কারণে আপনাদের বলছি যে আগামী দিন পঞ্চায়েত ব্যবস্থা এমন গড়ে তুলুন যেখানে যে পঞ্চায়েত সদস্য হবে সে মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা রেখে লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে থাকবে যে বিজেপির বিরুদ্ধে কোনো লড়াই লড়তে পিছু পা হবে না যে বিজেপিকে চোখে চোখ রেখে লড়তে বিজেপিকে নিজের ভাষায় জবাব দিতে যে ভাষায় বিজেপি বোঝে যারা বাংলার মানুষকে দুর্বল ভাবছে তাদেরকে বোঝাতে হবে বাংলার মানুষের ক্ষমতা কী মালদার মানুষের ক্ষমতা কী মুর্শিদাবাদের মানুষের ক্ষমতা কী তাকে বোঝাতে হবে জলপাইগুড়ির ক্ষমতা কী দিনাজপুরের ক্ষমতা কী সেই কারণে আগামী দিনের লড়াইটা মানুষকে সংগঠিত করতে আমাদের করে আমাদের লড়তে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনেকক্ষণ ধরে এসছেন সবাই সাবধানে বাড়ি ফিরে যান আর আমি একটা নাম্বার দিচ্ছি এই নাম্বারটা সবাই লিখে নিন যারা আজকে নিজেদের মতামত দেবেন যদি লাইনে দাঁড়িয়ে কেউ মতামত দিতে চান দিতে পারেন আপনাদের সবাইকে একটা করে ব্যালট পত্র দেওয়া হবে এরকম একটা করে ব্যালট পত্র সবাই পাবেন এরকম ব্যালট পত্র সবাইকে দেওয়া হবে তারা নিজেরা নিজেদের মতামত লিখে আমাদের জমা দিন আর যারা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন না কালকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমি একটা নাম্বার দিয়ে যাচ্ছি সেই নাম্বারটা লিখে রাখুন সেই নাম্বারে ফোন করে আপনি আপনার পঞ্চায়েত থেকে কাকে প্রার্থী করতে চান আপনার মতামত সেখানে ফোন করে আপনি জানাতে পারেন নাম্বারটা লিখুন বলবো নাম্বারটা 7 8 8 7 7 7 8 8 7 7 7 8 8 7 7 7 8 8 7 7 আবার বলবো 7 তারপর 2টো 8 তারপর 2টো 7 তারপর আবার 7 তারপর আবার 2টো 8 তারপর আবার 2টো 7 7 8 8 তারপর 3টে 7 তারপর 2টো 8 তারপর 2টো 7 ঠিক আছে লিখেছেন কালকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যারা নিজেদের মতামত দিতে চান তারা এই নাম্বারে ফোন করে নিজেদের মতামত দেবেন আর আপনার পরিচয় গোপন থাকবে এই যে ব্যালট পেপার এখানে আপনার কোনো সই থাকবে না আপনার ফোন নাম্বার থাকবে না আপনার ঠিকানা থাকবে না আপনার বাড়ির কারোর পরিচয় থাকবে না সম্পূর্ণ গোপন ব্যালট কে কার নাম সুপারিশ করছে পিছনে যে দাঁড়িয়ে আছে সে জানতে পারবে না আপনি আপনার মতো করে নির্দ্বিধায় নির্ভয়ে আপনার মতো করে মতামত প্রদান করুন যাতে আগামী দিন মানুষ যাকে চায় তাকেই আমরা প্রার্থী করে পঞ্চায়েতে দাঁড় করিয়ে মানুষের হাত শক্তিশালী করতে পারি আপনাদের আরেকবার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা